আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর ইনফো পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগত প্রবাসী ভাইদের জন্য রয়েছে এখন একটি চমৎকার খবর খবরটি হচ্ছে সৌদি আরবে আকামা ফি বছরে চার বারে মানে চারটি কিস্তিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি সরকার আসলে খবরটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলুন খবরটি বিস্তারিত আমরা লাইভ টেলিফোন বার্তায় শুনে ফেলি আমরা এখন সরাসরি সৌদি আরব প্রতিনিধির সাথে টেলিফোন বার্তা জানবো এই খবরটি নিয়ে বিস্তারিত আর বিস্তারিত জানার আগে প্রবাসী ভাইদের কাছে আবদার আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর অলরেডি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌদি মন্ত্রিসভা গেলামঙ্গলবার মঙ্গলবার কোম্পানি ও মোয়াসাসা সমূহকে একামাফি কোয়ার্টারলি বছরে চার ভাগে আদায় করার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তবে আমেল মঞ্জিলি সায়খাস জাতীয় পেশার গৃহকর্মী নিযুক্ত পেশা এ ধরনের কর্মীদের ক্ষেত্রে একামার আগের মতোই বছরে একবারেই প্রদান করতে হবে এর ফলে স্পন্সরগণ একামাফি বছরে চার ভাগে আদায় করতে পারবেন কোম্পানি ও মোয়াসার একামা করতে ইন্স্যুরেন্স রোকসা আমল ওয়ার্ক পারমিট ব্যাট এবং ট্যাক্স বিভাগের ফি এই কামা ফি সহ চার পাঁচ ধরনের ফি দিতে হতো নতুন ঘোষণা অনুযায়ী কিভাবে ফি দিতে হবে শীঘ্রই জানা যাবে এই সুবিধার ফলে যে সমস্ত কর্মীরা কোম্পানির অধীনে কোম্পানিরই কাজ করে তারা কিছুটা উপকৃত হবে অনেক কোম্পানি কর্মীদের একামা করতে পারতো না রিনিউ না করতে পারাতে অনেক কোম্পানির লোক বেকার অবস্থায় ঘরে অবস্থান করত। এই সুবিধার ফলে হয়তো কোম্পানি এখন দ্রুত একামা ইস্যু করে নতুন একামা রিনিউ করে ফেলবে এবং কর্মীও মেয়াদিন একামা জামিলা থেকে বাঁচবে তো কেমন লাগলো এই সংবাদটি আশা করছি খবরটিতে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এখনই খবরটি শেয়ার করে আপনার কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন হতে পারে আপনার এ শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু অনেক বেশি উপকৃত হবে আর এই ধরনের আরও নতুন আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওতে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ